বন্ধুরা, তোমাদের আজকে একটা নতুন সার্কিট বানিয়ে দেখাবো। এই সার্কিটটা হচ্ছে বাড়িতে যখন তোমাদের ইলেকট্রিক থাকবে তখন এই লাইটটা জ্বলবে না, যখন ইলেকট্রিক চলে যাবে তখন অটোমেটিক এই লাইটটা জ্বলে উঠবে। এটা একটা অটোমেটিক সার্কিট, তো এটা 12 ভোল্ট ব্যাটারি এবং 4 ভোল্টের ব্যাটারি দিয়ে দু রকমভাবেই তোমাদের দেখাবো, যে একটা 12 ভোল্টের এলইডিকে তোমরা কীভাবে ব্যবহার করবে আর একটা 4 ভোল্টের এলইডি তোমরা কীভাবে ব্যবহার করবে। দু রকম তোমাদের দেখাবো, যে বাড়িতে যখন ইলেকট্রিক চলে যাবে অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে, আর যখন ইলেকট্রিক চলে আসবে তখন লাইটটা বন্ধ হয়ে এটা চার্জ হবে। তো অটোমেটিক এলইডি এই সার্কিটটা তোমাদের বানিয়ে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এই সার্কিটটা বানানোর জন্য তোমাদের কী কী জিনিস লাগবে সেটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমত তোমাদের এরকম একটা ট্রানজিস্টর লাগবে, এই ট্রানজিস্টরটার মান হচ্ছে তোমাদের D882। তোমরা দেখতেই পাচ্ছ ট্রানজিস্টারগুলো নিয়ে আসবে এক পিস, এটা তোমাদের 4 থেকে 5 টাকা করে পিস নেবে। তোমরা এই ট্রানজিস্টরটা তোমাদের মার্কেটের কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকেই তোমরা এগুলো পেয়ে যাবে। এগুলো তোমরা এক পিস নিয়ে আসবে, 7 থেকে 5 টাকা পিস পড়বে। ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে এই ট্রানজিস্টরের মানটা বললেই তোমাদের দিয়ে দেবে। এরপরে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা রেজিস্টর, এই রেজিস্টরটার মান হচ্ছে 1 kΩ কোয়ার্টার ওয়াটের। তো এই রেজিস্টরগুলোর দাম এমন বেশি নয়, 10 থেকে 20 পয়সা, 10 থেকে 20 পয়সা করেই পার পিস নেবে যদি তোমরা বেশি নাও। আর তোমাদের যদি এক পিস দু পিস নাও তাহলে তোমাদের কাছ থেকে 1 থেকে 2 টাকা করে পিস নিতে পারে। তো এগুলোও তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে, এগুলো তোমরা এক পিস নিয়ে আসবে 1 kΩ। এবারে তোমাদের লাগবে এক পিস ডায়োড, এই ডায়োডের মানটা তোমরা দেখো। ডায়োডের মানটা তোমরা দেখতেই পাচ্ছ যে এই ডায়োডের মানটা হচ্ছে তোমাদের 4007N এর ডায়োড একটা। এই 4007 এই ডায়োডটা তোমরা নিয়ে আসবে, এই 4007 ডায়োড তোমাদের 1 টাকা করে পিস নেবে, 1 থেকে 2 টাকা করে তোমরা পিস পেয়ে যাবে। এগুলোও তোমাদের ইলেকট্রনিক্সের দোকানেই পাওয়া যাবে। তো বন্ধুরা, তোমাদের এবারে কানেকশান দেখাবো। তো ভিডিওটাকে তোমরা না টেনে না স্কিপ করে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটাকে যদি স্কিপ করে দাও তাহলে তোমরা আর বুঝতে পারবে না সার্কিটটা, তখন তোমাদের আর কাজ করবে না। তো তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। ট্রানজিস্টরের যে 3টা পয়েন্ট রয়েছে, ইমিটার, কালেক্টর, বেস, তোমরা কী করবে, এই কালেক্টর যে পিনটা রয়েছে এই কালেক্টরটা যেভাবে আছে ওইভাবে থাকবে, বেস আর ইমিটার এই 2টা পয়েন্টকে তোমরা 2 সাইডের দিকে এভাবে মুড়ে নেবে। দেখো আমি কীভাবে এটাকে মুড়ে নিচ্ছি, তো তোমরা এভাবে 2 সাইডের দিকে দুটোকে বাঁকিয়ে দেবে। ইমিটার আর বেস কালেক্টরটা যেভাবে রয়েছে ওইভাবেই থাকবে, ইমিটার আর বেস 2টো পয়েন্টকে তোমরা এভাবে একটু মুড়ে নেবে। এবারে তোমাদের একটা 12 ভোল্টের এলইডি লাগবে, তো তোমরা একটা 12 ভোল্টের এলইডি নিয়ে এখানে ট্রানজিস্টারের সাথে কানেকশান করবে। তো ট্রানজিস্টারের কোন পিনের সাথে কানেকশান করবে সেটা দেখো তোমরা। ট্রানজিস্টারের যে মাঝের পয়েন্ট যেটা কালেক্টর পয়েন্ট রয়েছে, ওই কালেক্টর পয়েন্টের সাথে তোমরা এলইডির এখানে নেগেটিভটাকে কানেকশান করবে। তো এলইডির নেগেটিভ পয়েন্টের সাথে ট্রানজিস্টারের কালেক্টর পয়েন্টটাকে তোমরা ভালো করে সোল্ডারিং করবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে সোল্ডারিং করছি। তো তোমরা যখন এটাকে সোল্ডারিং করবে, তো তোমরা এখানে এলইডির পয়েন্টটাকে তোমরা আগে দেখে নেবে যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। তো তোমরা পজিটিভ আর নেগেটিভ দেখে তারপরে এটাকে সোল্ডারিং করবে। তো নেগেটিভ পয়েন্টটা যেটা রয়েছে এলইডির নেগেটিভ পয়েন্ট, ওই নেগেটিভ পয়েন্টটাকে তোমরা ট্রানজিস্টারের মাঝের পয়েন্ট যেটা কালেক্টর, ওই কালেক্টরের সাথে এলইডির নেগেটিভ পয়েন্টটাকে তোমরা সোল্ডারিং করবে। তো প্রথমে তোমরা দেখে তারপরে এখানে সোল্ডারিং করবে। এটা যদি তোমরা ভুল করে দাও তাহলে তোমাদের আর সার্কিটটা কাজ করবে না। এবারে তোমাদের একটা ডায়োডকে কানেকশান করতে হবে। এই ডায়োডটা তোমরা কোথায় কানেকশান করবে না, ট্রানজিস্টারের ইমিটার আর বেস কালেক্টর পয়েন্টে কানেকশান হবে না, তোমাদের ইমিটার আর বেস এই 2টো পয়েন্টের সঙ্গে তোমাদের এখানে সোল্ডারিং করতে হবে। তো দেখো আমি এখানে সোল্ডারিং করছি ইমিটার আর বেস পয়েন্টের সাথে। এবার ডায়োডটাকে তোমরা কোন দিকে কানেকশান করবে, ডায়োডের উপরে যে সাদা দাগটা দেওয়া রয়েছে ওই সাদা দাগটা যেদিকে রয়েছে ওই দিকটা তোমরা ট্রানজিস্টারের যে ইমিটার পয়েন্ট ওই ইমিটার পয়েন্টের সাথে তোমরা কানেকশান করবে, আর যে দিকটাতে দাগ নেই সেই দিকটা তোমরা ট্রানজিস্টরের বেস পয়েন্টের সাথে কানেকশান করবে। এবারে তোমাদের এখানে একটা রেজিস্টর কানেকশান করতে হবে, সেটা তোমাদের 1 kΩ-এর। এই 1 kΩ-এর রেজিস্টরটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কানেকশান করছি। তো তোমরা এখানে ট্রানজিস্টরের বেস পয়েন্টের সাথে কানেকশান করবে। রেজিস্টরের কোনো পজিটিভ নেগেটিভ সাইড নেই, তোমরা যে কোনো দিকেই এটা কানেকশান করতে পারো। তো রেজিস্টরটাকে তোমরা কোথায় কানেকশান করবে, ট্রানজিস্টারের বেস পয়েন্টের সাথে কানেকশান করবে 1টা পয়েন্ট, আর 1টা পয়েন্টকে তোমরা এলইডির পজিটিভ পয়েন্টের সাথে কানেকশান করবে। রেজিস্টরের কোনো পজিটিভ নেগেটিভ নেই, তোমরা যে কোনো দিকেই এটাকে কানেকশান করতে পারো। তো আমি তোমাদের এখন কানেকশানটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা কানেকশানটা দেখে নাও। ট্রানজিস্টারের কালেক্টর পয়েন্টের সাথে তোমরা এলইডির নেগেটিভ পয়েন্টটা তোমরা কানেকশান করবে। এবারে এখানে যে ডায়োডটা তোমরা কানেকশান করবে, ট্রানজিস্টারের বেস আর ইমিটার পয়েন্টের সাথে ডায়োডটাকে কানেকশান করবে, আর মাঝখানে যে তোমাদের কালেক্টর পয়েন্ট এটার সাথে তোমরা এলইডির নেগেটিভ পয়েন্ট কানেকশান করবে। আর এখানে 1 kΩ-এর যে রেজিস্টর, এই রেজিস্টরটার কোনো পজিটিভ নেগেটিভ দিক নেই, তোমরা এটাকে যে কোনো দিকেই কানেকশান করতে পারো। এবারে রেজিস্টরের 2টো পয়েন্টকে তোমরা একটা ট্রানজিস্টারের বেস পয়েন্টের সাথে কানেকশান করবে, আর 1টা পয়েন্টকে তোমরা এলইডির পজিটিভ পয়েন্টের সাথে কানেকশান করবে। এবারে তোমরা এখানে 12 ভোল্ট ইনপুট করবে। তো 12 ভোল্টের ইনপুট করার জন্য তোমাদের এলইডির যে পজিটিভ পয়েন্ট এখানে তোমরা পজিটিভটাকে ইনপুট করবে, আর নেগেটিভ লাইনটাকে তোমরা
ট্রানজিস্টারের যে ইমিটার পয়েন্ট সেখানে তোমরা নেগেটিভটাকে কানেকশন করবে। তো 12 ভোল্ট এখানে ইনপুট করার জন্য তোমরা প্রথমে কি করবে, পজিটিভ লাইনটা যেটা রয়েছে 12 ভোল্টের সেটাকে তোমরা এলইডির পজিটিভের সাথে আর ট্রানজিস্টারের ইমিটার পয়েন্টে এখানে নেগেটিভটাকে কানেকশন করবে। তোমরা এখানে 12 ভোল্টটাকে যখন ইনপুট করে দেবে তো তোমাদের এখানে ইনপুট হওয়ার সাথে সাথেই এখানে এলইডিটা জ্বলবে। তো আমার দেখতে পাচ্ছ যে এলইডিটা ভালোভাবে জ্বলছে, তো তোমরা যখন এখানে 12 ভোল্ট ইনপুট করবে তখন তোমাদের এলইডি জ্বলবে, কিন্তু এটা অটোকাট হবে না। তো এখানে যখন তোমরা 12 ভোল্ট ব্যাটারিটাকে চার্জ করার জন্য তোমরা যখন এখানে 12 ভোল্ট চার্জারের লাইনটাকে যখন এখানে কানেকশন করবে তখন 12 ভোল্ট চার্জারের লাইনটা যখন ইনপুট হবে তখন এখানে এলইডিটা বন্ধ হয়ে যাবে। যখন তোমাদের এখানে ব্যাটারিটা চার্জ হবে, যখন বাড়িতে ইলেকট্রিক থাকবে তখন ব্যাটারিটা চার্জ হবে, তখন এলইডি জ্বলবে না। আর যখন ইলেকট্রিকটা চলে যাবে চার্জ বন্ধ, তখন এখানে তোমার এলইডি অটোমেটিক জ্বলবে। এটা হচ্ছে একটা অটোকাট সার্কিট। যখন ইলেকট্রিক থাকবে ব্যাটারি চার্জ হবে তখন এলইডি তোমাদের জ্বলবে না, আর যখন তোমাদের ইলেকট্রিক চলে যাবে ব্যাটারি চার্জ হবে না, তখন তোমরা দেখবে যে এখানে তোমাদের এলইডি অটোমেটিক জ্বলে যাবে। এটাই হচ্ছে একটা অটোকাট সার্কিট। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো তোমাদের বলেছিলাম যে এই সার্কিটটা তোমাদের 12 ভোল্ট এবং 4 ভোল্ট দুটো সিস্টেমে দেখাবো। তো তোমাদের এখন আমি 4 ভোল্টের সিস্টেমটা দেখাচ্ছি। তো তোমাদের যদি এই সার্কিটগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে রাখতে পারো। তো এখন চলো তোমাদের 4 ভোল্টের সিস্টেমটা দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের এখন আমি যে 4 ভোল্টের সিস্টেমটা দেখাবো তার জন্য তোমাদের এখানে সার্কিটটা কিছু জিনিস চেঞ্জ করতে হবে। তো তার জন্য তোমাদের কী চেঞ্জ করতে হবে, সব কিছু কানেকশান একই থাকবে কিন্তু তোমাদের এখানে এলইডিটা প্রথমত চেঞ্জ করতে হবে। তো এলইডিটা প্রথমে তোমরা এখানে একটা 4 ভোল্টের এলইডি লাগিয়ে নেবে। তো আমি এখন তোমাদের একটা 1 ওয়াট 4 ভোল্ট এই এলইডিটা লাগিয়ে তোমাদের এখানে আমি এখন দেখাবো। তো এখন এলইডিটা যেভাবে পজিটিভ আর নেগেটিভ যেখানে কানেকশান করা ছিল তো সেম সেভাবেই তোমরা এখানে কানেকশান করবে। তো এলইডির যেটা নেগেটিভ পয়েন্ট সেই নেগেটিভ পয়েন্টটাকে তোমরা কী করবে, ট্রানজিস্টারের যেটা মাঝের পয়েন্ট যেটা কালেক্টর পয়েন্ট ওই কালেক্টর পয়েন্টে এলইডির মাইনাসটাকে তোমরা কানেকশান করে দেবে। আর পজিটিভটা তো তোমরা রেজিস্টর দিয়ে যেভাবে কানেকশান ছিল সেভাবেই কানেকশান থাকবে। আমি এখন এটাকে এই রকম একটা 4 ভোল্টের ব্যাটারি দিয়ে এটাকে আমি কানেকশান করে টেস্ট করব। তো চলো এখন আমি ব্যাটারিটাকে কানেকশান করি। তো ব্যাটারির পজিটিভ লাইনটা এলইডির পজিটিভের সাথে আর ব্যাটারির যে নেগেটিভ পয়েন্ট ওই নেগেটিভ পয়েন্টটাকে আমি এখন ট্রানজিস্টারের যে এমিটার পয়েন্ট ওই এমিটার পয়েন্টের সাথে কানেকশান করব। তো বন্ধুরা, কানেকশান করার সাথে সাথে এলইডিটা আমার জ্বলছে। তো তোমরা যখন 4 ভোল্টের ব্যাটারিটাকে কানেকশান করবে তো এলইডি এভাবেই তোমাদের জ্বলবে। তো তোমরা কানেকশানগুলো দেখে ভালোভাবে করবে, ব্যাটারি লাইন কানেকশান হয়ে যাবে তখন এলইডিটা ভালোভাবেই কাজ করবে। এবারে এটা অটোকাট হওয়ার জন্য তোমাদের এটাকে চার্জিং লাইনটা ইনপুট করতে হবে। তো এটাকে আমি এখন একটা চার্জারের লাইন এখানে কানেকশান করব। তো তোমরা এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটা চার্জারের লাইন এখানে তোমরা ইনপুট করবে। তো পজিটিভ আর নেগেটিভটা তোমরা দেখে এখানে কানেকশান করবে। তো বন্ধুরা চলো এখন আমি একটা চার্জারের লাইনকে এখানে ইনপুট করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো পজিটিভটাকে তোমরা এলইডির পজিটিভের সাথে কানেকশান করবে আর নেগেটিভটাকে বেস পয়েন্টের সাথে তোমরা কানেকশান করবে। দিলেই তোমাদের দেখো অটোকাট শুরু হয়ে গেছে। তো তোমরা যখন এখানে ভোল্টেজটা ইনপুট করবে তখন তোমাদের এলইডিটা বন্ধ হয়ে যাবে, ব্যাটারিটা চার্জ হবে। আর যখন তোমাদের ব্যাটারিটা যখন চার্জ হবে না, যখন ওই চার্জারটাকে খুলে নেবে, চার্জারের লাইনটাকে যখন তোমরা এখান থেকে খুলে দেবে তখন তোমাদের এলইডিটা জ্বলবে, ব্যাটারি তখন আর চার্জ হবে না। আর ব্যাটারিটা যখন চার্জ হবে তখন তোমাদের এলইডি জ্বলবে না। এটা অটোকাট সার্কিট। তো এইরকম অটোকাট সার্কিট তোমরা যদি বানাতে চাও তাহলে তোমরা বানাতে পারো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।